ধৈর্যের একটা সীমা আছে আসলে আমি চুপ থাকি এখন আসলে যে যেমন যেমন কুকু তেমনই মুকু দেয়া উচিত ফোন কলে চির প্রতিদ্বন্দ্বী অপবিশ্বাসকে গালাগালি করে এই মুহূর্তে সংবাদের শিরোনামে রয়েছেন স্বপ্নম বুবলি যে বিষয়টি ইতিমধ্যেই সারা ফেলেছে সিনেপাড়ায় তবে একজন সিনিয়র শিল্পীকে অকত্য ভাষায় গালিগালাজ করে এই মুহূর্তে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মান ক্ষুণ্ণ করার দায়বদ্ধতায় রয়েছে বুবলি মন্তব্য রয়েছে বুবলির এই গালিগালাজের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বর্তমানে পর্দার চাইতে ব্যক্তি জীবনের আলোচনাতেই যেন অধিক জনপ্রিয় ঢাকায় চলচ্চিত্রের এই দুই নায়িকা সাকিবকে কেন্দ্র করে তাদের এই ত্রিকোণ প্রেমের গল্পে সারা বছর জুড়েই খবরের টপলাইনে দেখা যায় ঢাকায় সিনেমার এই দুই নায়িকা উপবিশ্বাস বিশ্বাস এবং সবনম বুবলিকে আর তার মাঝেই ফোন কলে গালিগালাজ করে গোটা মিডিয়াতে তোলফাল ফেলে দিয়েছেন বুবলি যদিও শুধুমাত্র তা একটা ব্যক্তিগত কল রেকর্ডই ছিল কিন্তু তা প্রকাশ্যে আসতেই যেন চরম বিপাকে পড়লেন এই নায়িকা বুবলি খুব শান্তশিষ্ট একজন নীতিবান ব্যক্তি এই কথাটা যেন ভুল প্রমাণিত করে দিল তার এই ফাঁস হওয়া কল রেকর্ড এতদিন সাকিব দুজনে মিলে বুবলির বিরুদ্ধে অভিযোগ তুললেও তা সত্য বলে মনে করেননি অনেকেই বুবলির মায়াকান্না এবং তার চুপ থাকাই ছিল সকলের কাছে একটা পজিটিভ দিক কিন্তু হঠাৎ করে বুবলির মুখে এই গালি গালিগালাসে যেন অনেকেই সারপ্রাইজ হয়েছেন এ যেন কালো পর্দার অন্তরালে মুখ লুকানো অন্য এক বুবলি যেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না শোভাকাঙ্ক্ষীরা সিনেমা আসার পর থেকে আমার পিছে লাগছে মানে আমার হাঁটুর সমান যোগ্যতা নাই আর আমার হিংসা করে অন্দির বাচ্চার চেহারা দেখে বমি আসে আমার এদিকে বুবলির এই ধরনের কল রেকর্ডের প্রেক্ষিতে অপবিশ্বাস কোন রকম কথা না বললেও সেখানেই অভিযোগের তলানিতে ডুবে যাচ্ছেন বুবলি মন্তব্য রয়েছে বুবলির এই অন্যের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার শাকিব আগেই জানিয়েছিলেন তার প্রাক্তন স্ত্রী বুবলি সম্পর্কে একাধিক পরপুরুষের সঙ্গে পরপ্রিয়ার অভিযোগের সাথে বৃত্তপানদের সাথে সম্পর্ক করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছিলেন এ কারণে মন্তব্য রয়েছে এরকম নারীদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আর আশা করা যায় না কিন্তু তাই বলে এদেরকে খুব সহজে ছেড়ে না দিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও রাখা হয়েছে